আচ্ছা, সবাই হয়তো ইলাস্ট্রেটর অলরেডি খুলেছেন। আপনারা দেখবেন এখানে ফাইল মেনুতে যদি ক্লিক করেন, এখনই করবেন না, আমি আগে দেখাই তারপর আপনারা দেখবেন। ফাইল মেনুতে যদি ক্লিক করেন এখানে নিউ আছে। নিউটা সাধারণত এমএস ওয়ার্ড থেকে শুরু করে ম্যাক্সিমাম সফটওয়্যারগুলোতে আসলে কন্ট্রোল এন দিলে নিউ ডকুমেন্ট পাওয়া যায়, কিন্তু এখানে কন্ট্রোল এন দিলে আসলে নিউ পাওয়া গেলেও 100% মানে ডিরেক্টলি শুধু ফাইল আসবে না। কিছু সেটিংস আছে, যেই সেটিংসগুলো আপনি করে নিতে পারেন, কিছু ডিফাইন করে নিতে পারেন যে আপনি কী কী করতে চান বা কী ধরনের কাজ করতে চান। প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো নেম। আপনি চাইলে ডকুমেন্টের একটা নাম দিয়ে নিতে পারেন, যদি চান যে আমি নাম দিব না তাহলে বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই থাকতে পারে, কোনো সমস্যা নেই। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হলো প্রোফাইল। প্রোফাইল বলতে আসলে কি বোঝাচ্ছে? প্রোফাইল বলতে বোঝাচ্ছে আসলে কোন ধরনের কাজের জন্য আপনি ডকুমেন্টটা খুলবেন। এটা কি প্রিন্টিং এর জন্য খুলবেন, এটা কি ওয়েব ডিজাইনের জন্য খুলবেন, এটা কি স্মার্ট ডিভাইস মানে আইফোন অথবা অ্যান্ড্রয়েড কোন অ্যাপসের জন্য ডিজাইন করবেন, অথবা ভিডিও অথবা ফিল্ম নিয়ে কাজ করবেন, অথবা সিম্পলি 8 জিবি ফাইল নেবেন কিনা। কারণ প্রিন্টিং মানে হলো সিএমওআইকে, আর যদি শুধু 8 জিবি ফাইল নেন সেটারও অপশন আছে। তাহলে কোনটা সিলেক্ট করবেন আপনি সিলেক্ট করতে পারেন। আমরা প্রথমে প্রিন্ট সিলেক্ট করছি। আচ্ছা, প্রিন্ট সিলেক্ট করার পরে যখন আমরা কোনো মডিফিকেশন করবো বাই ডিফল্ট যেটা আছে তার থেকে, তখন কিন্তু আর এই সেটিংটা প্রিন্ট হিসেবে থাকবে না, তখন প্রোফাইলটা কাস্টম হয়ে যাবে। যেমন এখানে দেখছেন নাম্বার অফ আর্টবোর্ড 1 আছে, যার কারণে এই জিনিসগুলো ডিঅ্যাক্টিভেট আছে। যদি আমরা নাম্বার অফ আর্টবোর্ড 2 করে দিই, সাথে সাথে দেখেন প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে, সে কাস্টমে চলে গেছে, কারণ বাই ডিফল্ট যেটা প্রিন্টিং আছে সেখানে আর্টবোর্ড 1টা থাকে। এখানে যেহেতু আমরা কাস্টমাইজ করেছি সো এখানে কাস্টম চলে আসছে। আচ্ছা, আর্টবোর্ডের কন্ডিশন হলো এমএস ওয়ার্ডে কি হয়, আপনি যখন এমএস ওয়ার্ড খুলেন একটার পর একটা পেজ নিচে নিচে আসতে থাকে, কিন্তু এখানে অপশনটা একটু ডিফারেন্ট। এখানে অনেকগুলো অপশন আছে, 4টা অপশন আছে। আপনি চাইলে এরকম জিগজ্যাগ করতে পারেন, যে প্রথম পেজটা বাম পাশে থাকবে, সেকেন্ড পেজটা ডান পাশে থাকবে, থার্ড পেজটা এক পেজ ফার্স্ট পেজের নিচে থাকবে, এরকম জিগজ্যাগ হয়ে আসতে থাকবে। এই কন্ডিশনটা চাইলে আপনি করতে পারেন, যত ডকুমেন্ট নেবেন প্রতিটা ডকুমেন্ট এরকম সিরিয়াল মেনটেন করে সে কাজ করবে। অথবা সেকেন্ডটা আছে, সেকেন্ড কন্ডিশন হলো ফার্স্ট পেজটা উপরে আছে, সেকেন্ডটা আসবে নিচে, তারপর থার্ড আসবে ডান পাশে, তারপরে ফোর্থ। অথবা আপনি ডানে ডানে করতে পারেন, অথবা নিচে নিচে করতে পারেন এমএস ওয়ার্ডের মতো। এরকম 4টা কন্ডিশন আছে। আমরা এটা নিয়ে একটা ক্লাস আছে যেহেতু, আমরা ওইটা নিয়ে তখনই দেখাবো, কারণ এটা নতুন ডকুমেন্টের সাথে কোনো এসেনশিয়াল ইস্যু না। সেকেন্ড লেভেল যেটা করতে পারেন, সাইজ লেটার আছে বাই ডিফল্ট, এটা সেটা আমরা এ4 করে নিতে পারি। আচ্ছা, এখানে একটা ইউনিট মেজারমেন্ট আছে যেটা আপনারা হয়তো জানেন ইউনিট মেজারমেন্ট কী জিনিস। এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিব, তাহলে আমরা ইঞ্চিতে দেখতে পাবো পেজের উইথ এবং হাইট কত আছে। এগুলো বুঝতে তো সমস্যা হচ্ছে না, না পিছনে যারা আছে। তারপরে যেটা আছে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন মানে হলো পেজের অবস্থান, যে পেজটা কোন কন্ডিশনে আছে, এরকম শোয়ানো অবস্থায় আছে, তার মানে হলো এটা কি আছে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। এটা হলো ল্যান্ডস্কেপ আর খাড়াটা হলো পোর্ট্রেট। সো আপনি ডকুমেন্টটা কিরকম নেবেন, ল্যান্ডস্কেপ নেবেন না পোর্ট্রেট নেবেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি দেখতেই পাচ্ছেন যে পেজটা লম্বাটে আছে আর পেজটা একটু শোয়ানো আছে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। নেক্সট যেটা আছে ব্লিট, এখানে দেখেন একটা লিঙ্ক সাইন আছে, এই লিঙ্ক মানে হলো লিঙ্ক আর হলো মানে লিঙ্ক ছাড়া। যদি আপনি এটা ক্লিক করেন, লিঙ্ক থাকে, তার মানে হলো একটা কাজ করলে সবগুলোতে সেটার ইম্প্যাক্ট পড়বে। মনে করেন এখানে পয়েন্ট 2 দিলাম, দেখেন সবগুলোতে পয়েন্ট 2 চলে আসছে। পুরো ইলাস্ট্রেটর বা ফটোশপ সব জায়গায় এই বিহেভটা পাবেন, যেখানে লিঙ্ক পাবেন সেখানে বুঝে নেবেন যে এটার সাথে এটা রেশিও মেনটেন করে সে কাজ করবে। এটা হলো ব্লিড। ব্লিড শব্দটা হয়তো আপনারা কখনো শুনেন নাই বা শুনতেও পারেন কেউ কেউ। ব্লিড মানে হলো যখন আপনারা ফ্ল্যাশ কার্ড ডিজাইন, ফ্ল্যাশ কার্ড মনে হয় আপনারা এটা দেন, এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো সাদা অংশ আছে, বর্ডার আছে, সাদা বের হয়নি, কারণ এই ডিজাইনটা যখন করা হয়েছে বেসিক্যালি একটু বাড়তি রেখেছে। যদি বাড়তি না রাখতো পেপারটা সাদা থাকতো, আর এখানে ডিজাইন আছে কোনো কারণে, তো এখানে কাটিং করতে হয়েছে, তাই না? কাটিং করতে যেয়ে হালকা একটু যদি বর্ডার থেকে যায় 0.5 মিলিমিটার বা 1 মিলিমিটার, তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে না, মনে হবে যে একটা সাদা রয়ে গেছে, কেমন যেন দেখা যায়। যাতে এই জায়গাটা না থাকে এই জন্য প্রিন্ট করার সময় বা ডিজাইন করার সময় আপনাকে কী করতে হবে, একটু বাড়তি নিতে হবে। সেই বাড়তি জায়গাটা হলো ব্লিড, আপনার ডকুমেন্টের বাহিরে একটু জায়গা নেবে। পয়েন্ট 2, পয়েন্ট 3 1 ইঞ্চির দরকার হয় না কখনই, পয়েন্ট 3 হলো স্ট্যান্ডার্ড বা 2 এটা নিতে পারেন। এই অংশটুকু নিয়ে আপনি যখন কাজ করেন, আপনার ফ্ল্যাট ডিজাইনটা যখন থাকবে, তখন বেশি অংশ নিয়ে যখন ডিজাইন করবেন, প্রিন্ট করবেন, তখন কাটবে হলো ভিতর সাইডে, তখন আর সাদা বের হওয়ার কোনো অপরচুনিটি থাকবে না বা সুযোগ থাকবে না। এই জন্য ব্লিডটা নেওয়া হয়, সবসময় ব্লিড নেওয়ার প্রয়োজন হয় না, যখন আপনি এই ধরনের ডিজাইন করবেন তখনই শুধুমাত্র ব্লিড নেবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, নিচে আসেন, এখানে কিছু কন্ডিশন আছে অ্যাডভান্স, তার মধ্যে আছে কালার মোড। আপনি কি সিএমওআই কে নিয়ে কাজ করবেন না 8 জিবি নিয়ে কাজ করবেন? যেহেতু আমরা প্রথমে প্রিন্ট সিলেক্ট করেছিলাম,
তার ক্রাইটেরিয়াটা সে এখানে ধরে রেখেছে সিএমআই কে। সেকেন্ড যে অপশন আছে রাস্টার, যেহেতু প্রিন্টিং সেহেতু এটার কোয়ালিটি হাই রেখেছে, 300 পিপিআই রেখেছে, এটা 72 আমরা ইনিশিয়ালি করে নিতে পারি যেহেতু এই কম্পিউটারগুলোর লোড ক্ষমতা কম। আপনি যখন 72 নেবেন তখন ফাইলের সাইজটা একটু কম হবে, লাইট হবে, ইজি মুভ করতে পারবেন। প্রিভিউ মোডটা বাই ডিফল্ট যা আছে এটাই রাখবেন, অন্য কিছু করার প্রয়োজন নেই। চিনেন এগুলোকে কি বলে, কি বলে? আপনার কি বাংলাদেশে নতুন আসলেন নাকি ভিন গ্রহ থেকে আসলেন এই গ্রহে? লেগো, লেগো, LEGO, লেগো বলে। এই লেগোগুলো সাধারণত বাচ্চারা খেলার জন্য ইউজ করে, মানে এগুলো এরকম আনলিমিটেড থাকে, এগুলো দিয়ে এরকম ঘর বাড়ি বানানো যায়, বিল্ডিং বানানো যায়, হাবি জাবি বানানো যায়। আচ্ছা এগুলো দেখার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে আপনি এটা দিয়ে একটা বিল্ডিং বানালেন, একটা গাড়ি বানালেন, কোনো একটা ডিজাইন করলেন, আবার এগুলো ভেঙে আলাদা আলাদা করা যায় না, একটার সাথে আরেকটা লেগে যায়, লেগে যায় না। ইলাস্ট্রেটর আসলে এরকম একটা সফটওয়্যার, এখানে আপনি যে শেপগুলো তৈরি করবেন, হ্যাঁ মাল্টিপল কালার থাকবে, হ্যাঁ একটা কালারের সাথে আপনি আরেকটা কালার দিবেন কখনোই লেগে যাবে না, এটা লেগোর মতো এজ লাইক। জাস্ট একটা এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য যাতে বুঝতে পারেন পার্থক্যটা কি। ক্লে চিনেন, ক্লে মানে মাটি, হ্যাঁ বাচ্চারা ওই বিভিন্ন মাল্টিপল কালারের ক্লে পাওয়া যায় যেগুলো দিয়ে খেলাধুলা করে, তাইলে সেই ক্লেগুলোতে কি হয় যে একসময় হয়তো খেলাধুলা করতে করতে প্রথম প্রথম সমস্যা হয় না, কিছুদিন পরে দেখা যায় একটা একটার সাথে কালার লেগে মিলে যায়, তখন এটাকে সেপারেট করা যায় না। লেগোগুলো যেরকম সেপারেট করা যায় ক্লেগুলো এরকম সেপারেট করা যায় না। ফটোশপ হলো অ্যাজ লাইক ক্লের মতো, ফটোশপ হলো অ্যাজ লাইক ক্লের মতো যে একটা সাথে একটা মিলে যায়, অথবা কাঁচা রং যদি আমরা বলি এটা ভুল হবে না, কাঁচা রঙের মতো একটা সাথে একটা যখন লেগে যাবে তখন সেটাকে আর আলাদা করা যাবে না। আর ইলাস্ট্রেটর হলো শক্ত হার্ড জিনিস যেটা একটার সাথে একটা লাগে না, তার মানে ইলাস্ট্রেটর হলো ভেক্টর ফরম্যাট বলা হয়। ভেক্টর, এই ভেক্টর ফরম্যাটের সুবিধা হলো যে সবগুলো জিনিস সেপারেট থাকে, একটার সাথে একটা রাখলেও লাগবে না। ইলাস্ট্রেটর দিয়ে সাধারণত ভেক্টর শেপের যত জিনিস আছে, যেগুলো ধরেন ছোট্ট একটা জিনিস বানালেন, এটা যদি 5 ইঞ্চি বানিয়ে 50 ইঞ্চি করেন, 500 ইঞ্চি করেন, সেটা জেনারেশন লস হবে না, মানে ঘোলা হবে না, একদম শার্প থাকবে, যেরকম 1 ইঞ্চিতে ছিল 500 ইঞ্চিতে গেলে একই রকম থাকবে। এই ধরনের কাজ করার জন্য ইলাস্ট্রেটর ইউজ করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যেটা করি বিজনেস কার্ড, ফ্লায়ার, বিলবোর্ড, লোগো স্পেশালি ইলাস্ট্রেটর বানানো হয়, যেগুলো আমরা বড় ছোট যে কোনো সময় করতে পারি এবং সেটা যেন প্রবলেম তৈরি না করে। তো ইলাস্ট্রেটরে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হলো স্পেসটা, স্পেস মেনটেন করাটা। আমরা যে চেহারাটা এখন দেখতে পাচ্ছি এই চেহারাটাতে আসলে অনেকগুলো টুল দেখা যাচ্ছে, টুল আছে, প্লেট আছে, বাম পাশের এগুলোকে বলা হয় টুল, ডান পাশের গুলো বলা হয় প্লেট। এখন এই জিনিসগুলো দেখেন অনেকগুলো প্লেট আছে, আনওয়ান্টেড জিনিস আছে, যে জিনিসগুলো আমি হয়তো চাই না, যেগুলো আমার কাজের জন্য প্রয়োজন নাই, এগুলো হয়তো আমাকে ডিস্টার্বই করবে আর কিছু করবে না। সেক্ষেত্রে যেই জিনিসটা করতে হবে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি একটা এনভায়রনমেন্ট সেট করে নিতে পারেন, অ্যাজ লাইক আপনার ডেস্কটপের মতো। আপনার ডেস্কটপের মধ্যে মানে আই মিন ডেস্কটপ বলতে যেটা বুঝাচ্ছি, আপনি যে টেবিলে পড়ালেখা করেন অথবা যে টেবিল নিয়ে আপনি কাজ করেন বা যে টেবিলটা আপনার থাকে, সেই টেবিলটাতে আপনি কি করেন, যে যে জিনিসগুলো আপনার এসেন্সিয়াল কাছে রাখেন, যেগুলো কম প্রয়োজন সেগুলো একটু দূরে রাখেন, তাই না? এরকম সাজানো থাকে। ঠিক আপনি যে ডেস্কটপটা নিয়ে কাজ করবেন, আপনি যে এনভায়রনমেন্টটা নিয়ে কাজ করবেন ইলাস্ট্রেটরের, এখানে যে জিনিসগুলো আপনার বেশি ইম্পর্টেন্ট, যেগুলো সবসময় কাজে লাগে, সেগুলো আপনি নিয়ে একটা এনভায়রনমেন্ট সেট করে রাখতে পারেন, যেটাকে ওয়ার্ক স্পেস বলে। এটা ইন ফিউচার আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা ইউজ করতে পারেন। এখানে প্রিসেট কিছু বানানো আছে, অটোমেশন, এসেন্সিয়াল, লেআউট, পেইন্টিং, প্রিন্টিং অ্যান্ড প্রুফিং, ড্রেসিং, এরকম কিছু লেআউট বানানো আছে, লেআউটটা ওয়ার্ক স্পেস বানানো আছে। আপনি যখন যেটা চান সেই জিনিসটা এখান থেকে নিয়ে আসতে পারেন। ইভেন আপনি এখন যে সেটিংটা আমি করেছি, আমি এই সেটিংয়ের মধ্যে চাই একটা নতুন ওয়ার্ক স্পেস বানাতে, অন্যগুলো না, অন্য যেগুলো আছে তো আছে, এটা আরেকজন বানিয়েছে, আমি আমার মতো করে একটা চাই। তাহলে কী করবেন, উইন্ডো মেনুতে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, নিচে গিয়ে দেখেন নিউ ওয়ার্ক স্পেস আছে। আমি যে সেটিংটা এখন করেছি ওই সেটিং অনুযায়ী আপনাদের ব্যাচ নাম্বার হলো 20, B20 দিয়ে আমি যখন ওকে করব, এখন এই সেটিংটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি সেটিংটা চেঞ্জ করি, মনে করেন এই সুয়াসটাকে নিয়ে গেলাম, চেঞ্জ করে ক্লোজ করে দিলাম, তাহলে চেঞ্জ হয়ে গেল না? কিন্তু আমি আমার অবস্থানে, যেই অবস্থায় আমি সেভ করেছি ওই অবস্থায় যেতে চাই, তাহলে কি করবেন, নিচে একটা অপশন আছে দেখেন রিসেট B20, তাহলে এটা যদি আমি রিসেট করি তাহলে কি হয় দেখেন, সুয়াসটা চলে আসছে। তার মানে হলো যেই অবস্থায় রেখে আপনি সেভ করবেন আপনি ওই অবস্থায় যে কোনো মুহূর্তে ফিরে পেতে পারেন। তার মানে হলো আপনার ডেস্কটপটা, আপনার টেবিলটা আপনি যেভাবে চান, যে যে জিনিসগুলো হাতের কাছে রাখতে চান ওইভাবে আপনি সাজাতে পারেন।
বাম পাশে এই যে দুইটা রোধের টুল গুলো আছে তাই না, আপনাদের সবারও তাই আছে? আচ্ছা বাম পাশে যদি দেখেন এই যে চার কোনা একটা বক্স আছে, অনেকের হয়তো চার কোনা বক্স নাই, ডিফারেন্ট টাইপের বক্স থাকতে পারে, কারণ আগের ক্লাসে হয়ে গেছে তো অনেকে হয়তো পলিগনাল সিলেক্ট করছে অথবা স্টার সিলেক্ট করছে, কোন একটা সিলেক্ট আছে। কিন্তু মনে রাখবেন টি টাইপ, টি যে আছে এই যে টি লিখা দেখতে পাচ্ছেন তো সবাই, টি লিখার নিচে একটা টুল আছে চার কোনা, চার কোনার যদি না থাকে ডিফারেন্ট কিছু থাকবে, কিন্তু এই পাঁচটার একটা থাকবে, ঠিক আছে? পাঁচটার একটাতে কি করবেন আপনি, যেটাই থাকুক টি এর নিচে যে টুলটা আছে এটাতে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে যে টুলগুলো আছে কোনটাই ক্লিক করবেন না, ডান পাশে দেখেন একটা ছোট পপ আপ আছে, এই যে ছোট পপ আপ এটা যদি ক্লিক করেন এটা আলাদা বের হয়ে আসবে। আচ্ছা এখানে দেখেন অনেকগুলো টুল আছে, টোটাল ছয়টা টুল আছে। আমি রিকোয়েস্ট করবো আপনাদের এই পাঁচটা টুলের পরে যাবেন না, ছয় নম্বর টুলে আপনারা শুধু পাঁচটা টুলই ড্র করবেন। ছয় নম্বর টুল ড্র করলে যে সমস্যাটা হতে পারে, আপনার কম্পিউটার হ্যাং করতে পারে। যদি হ্যাং করে আমি পরের স্টেপে চলে যাবো, আপনার জন্য ওয়েট করবো না, কারণ আপনাকে কম্পিউটার রিস্টার্ট দিয়ে আবার শুরু করতে হবে, কারণ এটা অনেক লোডি একটা টুল। সো আপনি প্রথম যে পাঁচটা টুল আছে পাঁচটা টুলে শিখবেন, ঠিক আছে? ওটার ইউজেস খুব একটা নাই আসলে। প্রথম টুলটা হলো রেক্টেঙ্গেল টুল। এই টুলটা ড্র করার সিস্টেমটা হলো আপনি সিলেক্ট করেছেন মানে সিলেক্ট আছে, আবার ক্লিক করে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, একবার সিলেক্ট করে রাখছেন তার মানে সারা জীবন সে সিলেক্টেড থাকবে। নিউটনের সূত্র মনে আছে কার কার, জানেন তো মনে হয়, ওই যে সারা জীবন চলতে থাকে আর কি, এরকমই চলবে। তার মানে একটা সিলেক্ট করে রাখছেন তার মানে এখন সিলেক্টেড আছে, দ্যাটস মিন এটা যত জীবন পর্যন্ত আপনি চেঞ্জ না করবেন তত জীবন এরকমই থাকবে, তার মানে সিলেক্টেড আছে। আপনি যত চান এই যে শেপ ড্র করতেই থাকবেন, থাউজেন্ডস অফ শেপ ড্র করেন সে এখানেই থাকবে, ঠিক আছে? সো ড্র করার সিস্টেমটা হলো যেটা সিলেক্ট অবস্থায় আছে ক্লিক করে ড্রাগ করবেন, মাউসে ক্লিক করে ড্রাগ করবেন, তাহলে শেপ তৈরি হবে। প্রথম যে শেপটা আছে এটা নাম কি, নাম জানার জন্য সহজ উপায় হলো নিচে তাকায় দেখেন এখানে একটা নাম দেওয়া আছে রেক্ট্যাঙ্গেল। আচ্ছা দ্বিতীয় যে টুলটা আছে এটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, আপনি সিলেক্ট করলেই দেখাবে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, আপনি এটা আবার ড্র করেন। তারপরে যে টুলটা আছে এটাকে বলে ইলিপস টুল, এরকম রাউন্ড হয়, হ্যাঁ বিভিন্ন চিকন লম্বা বিভিন্ন শেপের হয়। তারপরে টুলটা হলো পলিগোনাল টুল, হ্যাঁ এটাতে কয়েকটা বাহু হয়। তারপরে আছে স্টার, সেকেন্ড হলো যে আপনি এই শেপটা ড্র করবেন নির্দিষ্ট একটা মাপে, সেই ক্ষেত্রে টুলটা সিলেক্ট আছে আপনি সিম্পলি ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে একটা সাইজের জন্য বলবে, যেমন 2x2 আমি যদি চাই, 2x3 চাই, আমি যদি 2x3 চাই তাহলে 2x3 ইঞ্চি লিখে ওকে করলে এটা সাইজটা এরকম চলে আসবে। আচ্ছা পরের যে টুলটা আছে এটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটাও যদি আমি চাই, কারো কারো প্রবলেম হতে পারে কারণ আগের ক্লাসে কাজ করেছে তো তখন একটু ঝামেলা পাকিয়েছে, সেক্ষেত্রে মনে করেন আপনি এটা লিখলেন 2x3 ইঞ্চি, রেডিয়াসটা হয়তো 0.3 দিলেন, দিয়ে যদি ওকে করেন এটা ঠিক হয়ে যাবে, 0.3 রেডিয়াস হয়ে যাবে। পরে যেটা আছে ইলিপস, ইলিপসটা এরকম আপনি মাপ দিতে পারেন, আপনি 1x1 চান তাহলে 100% ইলিপস আসবে। পরের টুলটা হলো পলিগোনাল টুল, এটাতে ক্লিক করে আপনি রেডিয়াস কত চান, আপনি হয়তো 5 ইঞ্চি চান অথবা 3 ইঞ্চি রেডিয়াস চান, সাইড কয়টা থাকবে আপনি কিন্তু 6টা সাইড দিতে পারেন, দিয়ে ওকে করেন, তাহলে 6টা সাইডের একটা পলিগোনাল তৈরি হয়ে যাবে। নেক্সট হলো স্টার, স্টার এরকম দুইটা অপশন দিতে হবে, যে রেডিয়াস 1 রেডিয়াস 2, আপনি যদি এটা 1 দেন এটা 2 দিতে পারেন, কয়টা সাইড হবে আপনি 5টা দেন, ওকে করেন, তাহলে একটা স্টার তৈরি হলো। তাহলে কি আমরা ডিফারেন্ট ড্র করার একটা টেকনিক শিখলাম এখন? আচ্ছা দেখেন আমরা একটা শেপ ড্র করেছি, এখন শেপটা ডিফল্ট কালার, ইলাস্ট্রেটরের ডিফল্ট কালার হলো ফিল কালারটা থাকবে হোয়াইট, বর্ডার কালারটা থাকবে হলো ব্ল্যাক, এটা হলো ইলাস্ট্রেটরের ডিফল্ট কালার, ডিফল্ট কন্ডিশন। আচ্ছা এই ডিফল্ট কন্ডিশন থেকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে কালার চেঞ্জ করবো, তার ফার্স্ট ওয়ে হলো আপনি উইন্ডো মেনুতে যাবেন, যাওয়ার পর দেখেন যে কালার এখানে আছে, অথবা F6 দিলে কালার আসবে। এখন কালারটা এখানে আসছে কিন্তু কালারের আসলে বারটা দেখাচ্ছে না, স্লাইডারগুলো দেখাচ্ছে না। কারো যদি এরকম হয় তাহলে যে কাজটা করবেন, ডান পাশে দেখেন ছোট্ট একটা পপ আপ আছে, এই পপ আপে এখানে ডান পাশে গিয়ে দেখেন লেখা আছে শো অপশনস, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম কালার বারটা দেখাবে, ঠিক আছে? আচ্ছা কালার বার দেখানোর পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হোয়াইট সিলেক্ট আছে, নিচে ব্ল্যাক আছে। আমি এখন হোয়াইটটা চেঞ্জ করতে পারবো কিন্তু ব্ল্যাকটা চেঞ্জ করার কন্ডিশন কি, এটার কন্ডিশন হলো যেটা উপরে থাকবে সেটার কালার চেঞ্জ হবে। এখন হোয়াইটটা উপরে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা স্ট্রোকে ক্লিক করি তাহলে দেখেন স্ট্রোক উপরে আছে, দেখে বোঝা যাচ্ছে না বিষয়টা যে কোনটা উপরে আছে। এটার একটা শর্টকাট আছে, খুব সহজ শর্টকাট হলো কিবোর্ডে X key, সিঙ্গেল একবার প্রেস করলে
একটা উপরে আসবে আর একটা নিচে চলে যাবে, এক্স 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 কি যদি প্রেস করেন, জেড এর পাশে ডান পাশে আছে এক্স কি, একটু স্ক্রিনে তাকিয়ে দেখেন, আমি যখন এক্স প্রেস করছি একবার ফ্রন্ট ফিল কালার একবার স্ট্রোক কালার উপরে আসছে নিচে নামছে, তার মানে একই জিনিস রিপিট হতে থাকে ঘুরতে থাকে আর কি, ঠিক আছে। এখন মনে করেন আমি ফিল কালারটা চেঞ্জ করবো, তাহলে কি করতে হবে, আমাকে ফিল কালারটা উপরে আনতে হবে এক্স কালার এক্স দিয়ে, এটার কালার আমি করলাম হলো ব্লু। আমি যদি স্ট্রোক কালার চেঞ্জ করতে চাই আবার কি করব, এক্স প্রেস করব, এক্স প্রেস করলে এখন ব্ল্যাক কালারটা উপরে আছে, আমি এটার বর্ডার কালারটা চেঞ্জ করতে চাই ইয়েলো। এখন চিকন থাকার কারণে আসলে সে দেখা যাচ্ছে না, তাই না? আপনারা যদি খেয়াল করেন উপরে দেখেন স্ট্রোক বলে একটা কথা আছে, যে স্ট্রোকে 1 PT লেখা আছে, সেখানে আপনি 10 লিখে এন্টার করে দেন তাহলে মোটা হয়ে যাবে। আচ্ছা, এটার কিছু ট্রিক্স আছে যে আপনি যে কোনো কালার করার পরে সেটাকে ডিফল্ট কালার নেওয়ার জন্য দুইটা অপশন, একটা শর্টকাট কি আছে, একটা শর্টকাট কি আছে, আর একটা জায়গা আছে যেখানে ক্লিক করলে একটা টুল আছে, ক্লিক করলে ডিফল্ট কালারে চলে যায়। শর্টকাটটা আগে শিখি, সেটা হলো শুধু ডি, ডি হলো ডিফল্টের প্রথম অক্ষর, তাই না? শুধু ডি কিবোর্ডে ডি প্রেস করেন তাহলে ডিফল্ট কালারে চলে যাবে, অথবা বাম হাতটা যদি আপনি ইউজ করতে না চান, যেটা আমি বাম হাত ইউজ করবো না, বাম হাতটা আমার পায়ের নিচেই থাকবে, তাহলে ডান হাতটাই ইউজ করবো, তাইলে আপনি এখানে দেখেন ছোট্ট একটা বক্স আছে দেখতে পাচ্ছেন, এটা যদি ক্লিক করেন তাহলে ডিফল্ট কালারে চলে আসবে। ফিল কালার যদি আপনি নান করতে চান অথবা স্ট্রোক কালার নান করতে চান, এক্স দিয়ে যেটাকে নান করতে চান, এক্স দিয়ে সেটাকে উপরে রাখবেন, যেটা উপরে থাকবে সেই কালারটা নান করা যাবে সহজেই। এখানে দেখেন তিনটা বাটন আছে, তিনটা আইকন আছে, সবার ডান পাশে যে আইকনটা আছে এটা ক্রস দেওয়া আছে, রেড ক্রস মার্ক করা আছে, তার মানে হলো এখানে যদি ক্লিক করেন তাহলে ফিল কালার যেটা আছে সেটা নান হয়ে যাবে। অথবা অল্টার আর একটা অপশন আছে, কিবোর্ডে একটা শর্টকাট আছে কোশ্চেন মার্ক, যে কিবোর্ডে কিটাতে কোশ্চেন মার্ক আছে, এটা যদি সিম্পলি কোনো কন্ট্রোল টন্ট্রোল ছাড়া শুধু সিম্পলি এটা প্রেস করেন তাহলে সেটা নান হয়ে যাবে, ফিল কালারটা নান হয়ে যাবে। উপরে যদি তাকান দেখেন একটা সাদা টুল আছে একটা কালো টুল আছে, স্ক্রিনে দেখেন স্ক্রিনে একটা সাদা টুল আছে একটা কালো টুল আছে, সাদা টুলটার নাম যদি মনে রাখতে প্রবলেম হয় নিচে যদি তাকান দেখেন সিলেকশন টুল লেখা আছে, সিলেকশন, তাহলে এটা কালোটা হলো সিলেকশন টুল, সাদাটা হলো ডিরেক্ট সিলেকশন টুল, এর ভিতরে একটা টুল আছে এটার নাম এখন জানার প্রয়োজন নাই, যদিও নাম লেখা আছে। আচ্ছা, এই সাদা টুলটা কি কাজ করে আর কালো টুলটা কি কাজ করে দুটোর পার্থক্য কি আমরা এখন শিখব। এখন দেখেন আমি কালো টুলটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে এখানে ধরে টানছি সে যাচ্ছে না, এতক্ষণ কিন্তু হয়তো যেত বা আপনারা ট্রাই করেন নাই, এর কারণ কি, কারণ হলো যদি এটা এখন যাবে, এখন ধরে টানলে সে সরবে, ক্লিক করলে সরছে, এর কারণ হলো এখানে ফিল কালার আছে, একটা কালার আছে এটা হলো হোয়াইট কালার, হোয়াইটটা যদি আমরা নান করে দিই এখন কি কালার আছে, কোনো কালার নাই, তার মানে কোনো স্ট্রোকের মধ্যে কোনো অবজেক্টের মধ্যে যদি ফিল কালার না থাকে তাহলে আমরা ক্লিক করে যদি এটাকে সরাতে চাই সরাতে পারবো না, এটাকে মুভ করতে পারবো না, সেক্ষেত্রে মুভ করার জন্য কি করতে হবে, এই বর্ডারে ধরতে হবে। দেখেন মাউসের যে কার্সরটা আছে কার্সরটার নিচে একটা লেজের মতো আছে, তাই না? যখন নাকি এটা বর্ডারে যাচ্ছে দেখেন লেজটা চলে যাচ্ছে, তার মানে কি সে আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে তুমি এখন ক্লিক করে এটাকে সরাতে পারো, কিন্তু আপনি যদি এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে যান তাহলে কিন্তু আবার কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সে আপনাকে রিসাইজ করার অপশন দিচ্ছে যে আপনি এখন এটাকে রিসাইজ করতে পারবেন, এবং কর্নার থেকে করলে দুইটা অ্যাট এ টাইম করতে পারবেন, সাইড থেকে করলে একটা করে সিঙ্গেল করতে পারবেন, ঠিক আছে? কিন্তু সরাতে হলে আপনাকে যদি ফিল কালার না থাকে স্ট্রোক ধরে সরাতে হবে, এটা অনেকেই বুঝেন না বা মিস করেন, একটু খেয়াল করেন বিষয়টা, আপনি অ্যাঙ্কর পয়েন্ট ধরে কিন্তু সরাতে পারবেন না, মুভ করার কাজটা করতে পারবেন না, কিন্তু যদি ফিল কালার থাকে সেটা হোয়াইট হোক বা যে কোনো কালার হোক তখন এটা ধরে মুভ করা যাবে, কিন্তু ফিল কালার যদি না থাকে তাহলে স্ট্রোক ধরে স্ট্রোকের এই কর্নারে ধরে আপনাকে এটা মুভ করাতে হবে। এটুকু কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই টুলটা দিয়ে কয়টা কাজ হয়, একটা কাজ হলো সিলেকশন করা যায়, কোনো অবজেক্ট যদি আপনার সিলেক্ট না থাকে, আপনার ধরেন সিলেক্ট নাই, আপনি এখন কালার চেঞ্জ করতেছেন, রেড করতেছেন, ইয়েলো করতেছেন, গ্রিন করতেছেন, কোনো কাজ হবে না, কারণ আপনার জিনিসটা সিলেক্ট নাই। অনেকেই এই প্রবলেম পড়েন অথবা আমাকে কোশ্চেন করেন, স্যার আমি তো কালার চেঞ্জ করছি কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না, কারণ আপনি সিলেক্ট করেননি। একটা খুব ফেমাস গল্প আছে আপনারা জানেন তো মনে হয়, যে এক হুজুর গিয়েছে হলো একটা এরিয়াতে তো ওয়াজ করার জন্য, এখন এক বুড়ি বলতেছে হুজুর আমার ছেলেটা বিদেশ যাবে একটু দোয়া করেন, বলো ঠিক আছে দোয়া করে দিব। পরের বছর আবার যখন গেছে তখন বলতেছে হুজুর একটু দোয়া করেন, বলে কেন তোমার ছেলে এখনো বিদেশ জানে,
বলে না হুজুর যাই যেতে পারে নাই তো। বলে পাসপোর্ট করছো? বলে না পাসপোর্টটা তো করা হয়নি। ভিসার জন্য অ্যাপ্লাই করছো? তাও হয় নাই। তো যাবে কেমন করে? তো পাসপোর্ট ভিসায় যদি রেডি না হয় দোয়া দিয়ে কাজ হবে না। তো আপনাকে আগে সিলেক্ট করতে হবে, ইনিশিয়াল কাজটা আপনাকে করে নিতে হবে, তারপরে যদি না হয় আমাকে ডাকবেন, ঠিক আছে? তো ইনিশিয়াল কাজটা করতে হবে। ইনিশিয়াল কাজ কি? সিলেকশন করতে হবে। সিলেকশন যদি না করেন তাহলে কাজ হবে না। তাহলে প্রথমে কাজ হলো এটা দিয়ে সিলেক্ট করা যাবে। সিলেক্ট করে আপনি মুভ করতে পারবেন, সিলেক্ট করার পর আপনি ফিল কালার, স্টক কালার দিতে পারবেন এবং নান করতে পারবেন। এটা হলো এক নম্বর কাজ। সেকেন্ড কাজ হলো এটাকে রিসাইজ করতে পারবেন, হ্যাঁ, বর্ডার ধরে করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আপনি রিসাইজ করতে পারবেন। থার্ড আর একটা কাজ করা যায়, সেটা হলো মাউসটা যদি কর্নার থেকে একটু নিচে নিয়ে আসেন, দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন এটাকে ঘুরাতে পারবেন, রোটেট করতে পারবেন। এরকম তিনটা কাজ করা যায় এই টুলটা দিয়ে। আরেকটা টুল আছে ডান পাশে, যেটাকে আমরা ড্রিগ সিলেকশন টুল বলি। ড্রিগ সিলেকশন টুলের পার্থক্যটা কি? এটা দিয়ে যদি আমরা সিলেক্ট করি, দেখেন ধরে সরানো যাচ্ছে, তাহলে এটার এটার মধ্যে পার্থক্য কী থাকলো? অবশ্যই একটা পার্থক্য আছে। পার্থক্য হলো আপনারা যদি খেয়াল করেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, দেখেন আগে যে কন্ট্রোলারটা ছিল এটা সিলেক্ট করলে যে কন্ট্রোলারটা চার কোনা একটা ডিফারেন্ট শেপ আসতো, এখানে ক্লিক করলে কিন্তু সেটা নাই, চলে যাচ্ছে। এখন শুধু চারটা কর্নার ফিল কালার দেখাচ্ছে। আমি যদি বাহিরে ক্লিক করে শুধু বর্ডারে ক্লিক করে, দেখেন এই কর্নারগুলো এখন হোয়াইট হয়ে গেছে। এই কর্নারগুলোকে আসলে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো এখন হোয়াইট আছে। যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চান, অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হলে আপনি এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে দেখেন যেটা সাদা ছিল সেটা এখন ব্লু কালার হয়ে গেছে। অথবা বাহিরে ক্লিক করে এরকম ড্র্যাগ করতে পারেন, ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারেন, এটা ব্লু, বাকিগুলো দেখেন হোয়াইট আছে। আচ্ছা, এর ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো এটা ক্লিক করে যেহেতু আপনি ফিল কালার করেছে, এখন এটাকে যদি ড্র্যাগ করে দেখেন এ শেপটাই কিন্তু চেঞ্জ করে ফেলতেছে। আগে যেটা হতো রিসাইজ হতো, আর এটা দিয়ে রিশেপ করা যায়, শেপটাকে চেঞ্জ করা যায়। এখন যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আপনি ড্র্যাগ করবেন সেটাই কিন্তু সরবে, বাকিগুলো কিন্তু স্টাক হয়ে আছে, এই জায়গা থেকে কিন্তু নড়ছে না। আপনি যদি একটার বেশি স্টাক মানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চান, তাহলে কী করবেন? শিফট প্রেস করে ক্লিক করতে পারেন, অথবা এরকম ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারেন। আমি এখন দুইটা পয়েন্ট সিলেক্ট করেছি, দেখেন এই দুইটা পয়েন্টই নড়বে, বাকি দুইটা স্টাক হয়ে আছে, যেটা কিন্তু নড়ছে না। আপনি যদি তিনটা সিলেক্ট করেন, একটা বাকি আছে, তাহলে দেখেন তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সরবে, কিন্তু আরেকটা সরবে না। তাহলে দুইটা টুলের পার্থক্যটা কি বোঝা গেছে? আচ্ছা, এখানে দেখেন এই যে রেক্টেঙ্গেল টুলটা আছে, রেক্টেঙ্গেল টুলের আমরা শুধু কি করেছি, দুইটা অপশন শিখেছি, যে একটা ড্র্যাগ করে ড্র করা যায়, আরেকটা হলো ক্লিক করে সাইজ লিখে ড্র করা যায়, তাই না? আচ্ছা, আমরা নতুন কিছু ওয়ে শিখবো যেটাকে হ্যাক বলা হয়। হ্যাক মানে আমরা জানি হ্যাকিং, এই হ্যাকিং মানে কোনো জিনিস হ্যাক করা। এই হ্যাকের আসলে অ্যাকচুয়াল অর্থটা জানি না। হ্যাক মানে হলো কোনো কিছুর ইনসাইট, কোনো কিছু ইনসাইটে যেটা হিডেন আছে সেই জিনিসটাকে জানা। এখন আমরা এই টুলগুলোর হ্যাক শিখবো, যে কীভাবে এই টুলগুলোকে ডিফারেন্ট ওয়েতে ইউটিলাইজ করা যায়। দেখেন আমরা এতদিন শিখেছি সিম্পলি ড্র, এরকম করে ড্র্যাগ করা যায়। এখন আপনি যে পয়েন্টটা শুরু করলেন, আমি মাউসটা ছাড়ি নাই, কিন্তু দেখেন ধরে রেখেছি, মাউস ছেড়ে দিলে বর্ডার কালারটা হয়ে যাবে ব্ল্যাক। এই মুহূর্তে বর্ডার কালারটা আছে ব্লু, হ্যাঁ, যাদের চোখে সমস্যা নাই তারা ব্লু দেখতে পাবেন, তো ব্লু আছে। আচ্ছা, এই মুহূর্তে কী করবেন? যদি মনে হয় যে স্টার্টিং পয়েন্ট আপনার ভুল হয়েছে, আপনি যেখান থেকে শুরু করার কথা এখান থেকে করেননি, এই অবস্থায় মাউসটা ধরে রেখে না ছেড়ে, হ্যাঁ, এটা অনেকেই ভুল করেন, মাউসটা ছাড়বেন না, মাউসটা ধরে রেখে স্পেস বার প্রেস করে ধরে রাখতে হবে। কিবোর্ডে যে স্পেস বার আছে, লম্বা বড় স্পেস বার আছে, সেটা ধরে রেখে যদি আমি মাউসটা সরাই, তাহলে দেখেন স্টার্ট পয়েন্টটা সরে যাচ্ছে। তার মানে আমি যেখানে এসে স্পেস বারটা ছেড়ে দিব, সেখান থেকে সে স্টাক হয়ে যাবে, ওইখান থেকে আবার শুরু হবে। আবার স্পেস বার ধরে যদি আমি সরাতে চাই, আনটিল আমি মাউসটা রিলিজ করা পর্যন্ত, আবার সেখান থেকে স্টার্ট পয়েন্ট চেঞ্জ করতে পারবো। তার মানে আমি যেখানে চাই সেখান থেকে স্টার্ট পয়েন্ট করতে পারবো। এটা হলো একটা অপশন। দ্বিতীয় অপশনটা হলো আপনি এক জায়গা থেকে ক্লিক করে শুরু করেছেন, কিন্তু মনে হলো যেখান থেকে শুরু করেছেন শুরুর পয়েন্ট আপনার সেন্টার পয়েন্ট হওয়ার প্রয়োজন, শুরুর পয়েন্টটা সেন্টার হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে কিবোর্ডে ALT নামে একটা কী আছে, এটার নাম বলা হয় অল্টার কী। অল্টার কীটা যদি প্রেস করেন, স্ক্রিনের দিকে তাকান, অল্টার কীটা যদি প্রেস করেন, দেখেন সেন্টার, শুরুর পয়েন্টটা সেন্টার পয়েন্ট হয়ে যাচ্ছে, আপনি এখান থেকে ড্র করতে পারেন। এটা অনেক সময় প্রয়োজন হয়, কাজ করতে গেলে আপনারা দেখবেন আপনি হয়তো ড্র করা শুরু করছেন, পরে মনে হয় না এটা আসলে সেন্টার হওয়া দরকার শুরুর পয়েন্টটা, সেক্ষেত্রে সিম্পলি অল্ট প্রেস করবেন, শুরুর পয়েন্টটা সেন্টার হয়ে যাবে। ঠিক
ঠিক আছে? আচ্ছা, তিন নম্বর অপশনটা হলো আপনি পেজের সেপ্টারটা, আপনি যখন নাকি এরকম একটা শেপ ড্র করছেন, চিকন হচ্ছে, লম্বা হচ্ছে, যে কোনো শেপ হচ্ছে, আপনি যদি চান যে চারিদিকে সমান হবে, সেই ক্ষেত্রে স্পেস বার চাপবেন, কিবোর্ডে স্পেস বার চাপবেন, সরি শিফট চাপবেন, কিবোর্ডে শিফট চেপে যখন এরকম ড্র্যাগ করবেন তখন যেই কাজটা হবে যে চারিদিকে সমান হচ্ছে। তাহলে তিনটে অপশন আমরা শিখলাম। এক নাম্বার হলো কি হয়, আমরা স্টার্টিং পয়েন্ট চেঞ্জ করতে পারি। সেকেন্ড হলো কিবোর্ডে সেটা কি চেপে, স্পেস বার চেপে। সেকেন্ড হলো অল্টার চেপে আমরা সেন্টার পয়েন্ট মানে শুরুর পয়েন্টটা চেঞ্জ করতে পারি। থার্ড হলো শিফট চেপে আমরা কি ইকুয়াল করতে পারি, সমান করতে পারি। আচ্ছা, নেক্সট যেটা আছে এটার এই বিহেভগুলো সব একই রকম, কিন্তু এটা আরেকটা স্পেশাল বিহেভ আছে, সেটা হলো যে কর্নার রেডিয়াস। এটা হলো বর্ডার কি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের যে বর্ডারগুলো আছে, কর্নার রেডিয়াসটা আছে, সেটাকে চেঞ্জ করতে পারেন। আপনি মাউস না ছেড়ে কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে, আপ অ্যারো ডাউন অ্যারো আছে, তাই না? যদি আপনি আপ অ্যারো দিতে দিতে এরকম রাউন্ড করে ফেলেন তখন সমস্যা হবে কি, আপনি ডাউন অ্যারো দিলে আর কাজ করছে না, কি বিপদ না? সেটা একটা বিপদ। এই জন্য যে কাজটা করবেন একদম রাউন্ড করবেন না, ঠিক আছে? কারো যদি এরকম প্রবলেম হয়ে যায়, আপনি করতে করতে দেখা গেলো এরকম চারকোনা হয়ে গেছে, মানে রেক্ট্যাঙ্গেলের মতো হয়ে গেছে রাউন্ডেডটা, তাহলে কী করবেন, ডাউন অ্যারো দিতে দিতে যেহেতু এরকম হয়ে গেছে আপনি একটু আপ অ্যারো দেন, তাহলে চেঞ্জ হবে। ট্রাই করেন এখন। আচ্ছা, পরে যেটা আছে ইলিপস, ইলিপসটা আসলে এটার সাথে স্পেশাল কিছু নাই। আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতে যে যে ফিচারগুলো পেয়েছি এটাতে সেম ফিচার পাবো, কাজে এটাতে স্পেশাল দেখানোর কিছু নাই। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল একটা স্পেশাল ছিল, কিন্তু পলিগোনালে যদি আমরা যাই, পলিগোনালে যদি যাই সেক্ষেত্রে একটা পাবো। পলিগোনাল এখানে ছয়টা সাইড আছে, যদি আমরা সাইড বাড়াতে চাই, আপ এরও দেবো সাইড বাড়বে, ডাউন এরও দেবো আমরা সাইড কমতে থাকবে, ঠিক আছে? মিনিমাম তিনটা, তিনটা নিচে নামবে না, হ্যাঁ মিনিমাম তিনটা হবে, আপ বাড়তে থাকবে, আর বেশি দিতে দিতে একসময় ইলিপস হয়ে যাবে। সেকেন্ড যেটা আছে সেটা হলো স্টার। স্টারে যখন আমরা এরকম ক্লিক করব, দেখেন এখন কয়টা আছে মাথা, পাঁচটা আছে, যদি আমরা মাথা বাড়াতে চাই আপ এরও দিব বাড়তে থাকবে, ডাউন এরও দিব তখন কমতে থাকবে। এটাতে আরেকটা ফিচার আছে, স্পেশাল ফিচার আছে, সেটা হলো আপনি স্টার বানিয়েছেন, বিভিন্ন ধরনের স্টার বানানো যায়, মজার না? কিভাবে বানাবেন, কন্ট্রোল চেপে, কিবোর্ডে যদি কন্ট্রোল চেপে ধরে রাখেন তখন এই কাজটা হবে। তবে একটা রিকোয়েস্ট আপনাদের করি, কখনো কখনো হয় কি এরকম ড্র্যাগ করতে করতে চিকন করতে যেয়ে মাইনাস শেপে চলে যায়, মাইনাস যদি চলে যায় সেটাকে আন্ডু করা যায় না আনটিল পুরো রিসেট করা পর্যন্ত ইলাস্ট্রেটরটা। সো আপনারা একদম এই কাজটা করবেন না, মাইনাস যেন না হয় আপনারা এরকম কাছাকাছি আনেন, সমস্যা নাই, কিন্তু একদম মাইনাসে যাবেন না, ঠিক আছে? এই দেখেন এই যে মাইনাস শেপ চলে গেছে, এখন এটা আনাটা খুব টাফ হয়ে যাবে, আপনাদের দেখাতে যেও বিপদ, হ্যাঁ এটা আনা খুব ঝামেলাকর হয়ে যায়। ইন এটা একটা অপশন আছে, হয়তো আমি ট্রাই করতে পারি দেখি হয় কি না, ঝামেলা করে, ভালো ঝামেলা করে। বাম পাশে যে বিষয়টা আছে এগুলোকে টুল বলা হয়, এটা আমরা জানি। ইনকেস যদি আপনার টুলটা হাইড হয়ে যায় আপনি কোথেকে শো করবেন, দেখেন এখানে উইন্ডো মেনুতে গেলে টুল আছে, টুলস থেকে আপনি যদি ডিফল্টে ক্লিক করেন এটা হাইড হয়ে যাবে, কোনো কারণে ডিফারেন্ট ওয়েতে হাইড হতে পারে, আপনি যদি আনতে চান আবার কি করবেন, উইন্ডো মেনু থেকে টুলস থেকে ডিফল্টে যাবেন, তাহলে ডিফল্ট টুলটা চলে আসবে। ডান পাশে যেগুলো আছে এগুলোকে প্লেট বলা হয়, এই প্লেটগুলো আপনি পাবেন হলো সবগুলো উইন্ডো মেনের মধ্যে আছে। প্রথমে যে প্লেটটা আছে এটাকে বলে অ্যাকশন, এই অ্যাকশনটা আমরা ফটোশপে বানানো দেখাবো কিভাবে অ্যাকশন বানাতে হয়, অ্যাকশন কী কাজ করে। অ্যাকশন অ্যাকশন বেসিক্যালি একই কাজ রিপিট করার জন্য হেল্প করে। ম্যাক্রো বলে একটা কথা আছে, আপনি জানেন এমএস ওয়ার্ডে ম্যাক্রো বিষয় আছে, যে আপনি একটা রেকর্ড করে রাখবেন ওই কাজটা সে আবার করে দেবে, তো এরকম অ্যাকশন হলো এরকম কাজ করে। আপনি একটা অডিও রেকর্ড করলেন, রেকর্ড করার পরে সে আপনি প্লে করতে চান, তাহলে এই জিনিসটা বারবার রিপিট করার কাজটা করে দিবে হলো অ্যাকশন। এটা আমরা দেখবো ফটোশপে গিয়ে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট হলো আমরা যদি অনেকগুলো শেপ ড্র করি, শেপগুলো হয়তো দেখা যাবে অ্যালাইনমেন্ট ঠিক নাই, এগুলোকে যদি একটা অ্যালাইনে নিতে চাই, যদি একটা অ্যালাইনে নিতে চাই তাহলে আমরা কী করবো, এই যেমন দেখেন একটা অ্যালাইনে চলে আসছে, সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট টুলের অনেকগুলো বিহেভ আছে যেগুলো আমরা শিখবো ইন ফিউচারে, একটা ক্লাস আছে, সম্ভবত আজকের ক্লাসেই ছিল, আমরা নেক্সট ক্লাসে দেখাবো।
এপিয়ারেন্স একটা বিষয় আছে, এপিয়ারেন্সের উপরে শুধু একটা ক্লাস নেওয়া যায়। হ্যাঁ, যদি আমরা অ্যাডভান্স কোর্সে যাব না, এপিয়ারেন্সের যে সুবিধাটা আছে সেটা হলো যে আপনি চাইলে একটার বেশি এক স্ট্রোক দেওয়ার কোনো অপশন নাই ইলাস্ট্রেটরে, কিন্তু সেটা সম্ভব শুধু এপিয়ারেন্স থেকে। মনে করেন এটা 1 পয়েন্ট স্ট্রোক আছে, আমি যদি এটাকে 2 পয়েন্ট বা 3 পয়েন্ট করে, 2 পয়েন্ট করেছি, এখন চাই নতুন একটা স্ট্রোক দিতে এবং সেটা ডিফারেন্ট কালারের হবে, সেটা আমি রেড কালার দিব, 3 আছে এখানে 5 করে দিব। দেখেন স্ট্রোক দেওয়া সম্ভব, ডাবল স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক হিসেবেই থাকবে, এটা কিন্তু ফিল কালার হিসেবে আসেনি। এটা অ্যাপিয়ারেন্স থেকে করা যায়। অ্যাপিয়ারেন্সের যে বিষয়গুলো নিয়ে কাজ করে এটাকে বলে গ্রাফিক স্টাইল। গ্রাফিক স্টাইল মার্কেটে বিক্রি হয়, ভালো রেটে বিক্রি হয় এবং বাংলাদেশে অনেক ছেলেপেলে এটা নিয়ে কাজ করে অ্যাজ পার মাই নলেজ। তারপরে যেটা আছে আর্টবোর্ড, আর্টবোর্ড আমাদের একটা ক্লাসে আছে। আর্টবোর্ড কি হয়, মানে মাল্টিপল পেজ, যে আপনি একের অধিক পেজ তৈরি করবেন, হ্যাঁ আর্টবোর্ডে ক্লিক করবেন নতুন করে পেজ আসবে, এই জিনিসটা আর্টবোর্ড থেকে ম্যানেজ করা যায়, এটাও আমাদের সম্ভবত কোনো একটা ক্লাসে আছে। তারপরে যেটা আছে সেটা হলো অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা খুব একটা প্রয়োজন নেই, ব্রাশ, ব্রাশটা প্রয়োজন। মনে করেন আপনি একটা বর্ডার বা একটা শেপ নিয়েছেন, শেপের বর্ডার স্টাইলটা চেঞ্জ করতে চান, সিম্পলি একটা ক্লিক করেন, বর্ডার শেপ চেঞ্জ হয়ে গেল। আর এরকম অনেকগুলো স্টাইল আছে, যেটা চান আপনি সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন, বর্ডার স্টাইল। এরকম লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে আপনি ইউজ করতে পারেন। তারপরে ব্রাশের পরে আছে কালার, আমরা অলরেডি দেখেছি কালার থিম, সিএসএস এটা প্রয়োজন নেই। গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট দেখবো, কিভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, গ্রেডিয়েন্ট দিলে কি হয় এটা নিয়ে আমরা দেখবো ইন ফিউচারে। মানে মাল্টিপল কালার দিয়ে আপনি গ্রেডিয়েন্ট তো বুঝেন, আমরা দেখেই বুঝতেছি গ্রেডিয়েন্ট কি কাজ করে, এটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে। গ্রাফিক স্টাইল মেজর ইস্যু না। তারপরে লেয়ার, লেয়ারটা আমরা দেখবো হলো ফটোশপে, কারণ ফটোশপে বিহেভটা ভালো বোঝা যায়। লাইব্রেরি হলো বিভিন্ন লাইব্রেরি, এটা পেইড, না হলে আপনার অ্যাকাউন্ট না থাকলে লাইব্রেরিতে যাওয়া যাবে না। তারপরে আছে হলো লিঙ্ক, লিঙ্ক হলো ফটোশপের ফাইল অথবা ইমেজকে যদি আমরা ইলাস্ট্রেটরে আনতে চাই, কখনো কোনো কাজের জন্য প্রয়োজন হয় তখন লিঙ্কটা প্রয়োজন হয়, আমাদের একটা ক্লাসে আছে, লিঙ্কটা নিয়ে আমরা কথা বলবো। তারপরে যেটা আছে পাথ ফাইন্ডার, আমাদের ক্লাসের একটা ক্লাসের প্রায় ম্যাক্সিমাম সময় আছে পাথ ফাইন্ডার নিয়ে। পাথ ফাইন্ডার দিয়ে কি হয়, অনেকগুলো ফাংশন ডিসকাস করা যায়, লোগো বানাতে গেলে বা বিভিন্ন কাজের জন্য পাথ ফাইন্ডার খুবই এসেনশিয়াল, এটা আমরা একটা ক্লাসে দেখব। তারপরে যেটা আছে স্ট্রোক, স্ট্রোকের অনেকগুলো ফাংশনালিটিস আছে, যে জিনিসগুলো এখন মনে হচ্ছে সিম্পলি, কিন্তু যদি আপনি শো অপশন দেন দেখেন অনেকগুলো ফাংশন আছে, এই সবগুলো ফাংশন আমরা দেখবো একটা ক্লাসে আছে, যেখানে স্ট্রোক নিয়ে আমরা কথা বলবো। তারপরে আছে ট্রান্সফরমেশন আছে, টাইপ আছে। হ্যাঁ ট্রান্সফরমেশন মানে হলো কোনো একটা শেপ নিয়েছেন, এটাকে আপনি রিসাইজ করবেন অথবা চেঞ্জ করবেন, সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য হলো এই জায়গাটা, আমি একটা সাইজ নিয়েছি মনে করেন 4 ইঞ্চি বাই 2 ইঞ্চ, নেওয়ার পরে এখন আপনি চাইলে এটাকে আবার চেঞ্জ করতে চান, আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চ করতে চান, সরি এটা কি পজিশন চেঞ্জ করলাম, সাইজ চেঞ্জ হওয়ার কথা, ওটা পজিশনে চলে গেছে, হাইট উইথ হলো এটা, এক্স ওয়াই পজিশন হলো এটা। তার মানে আপনি এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবেন, এখানে আরও কিছু ফাংশনালিটিস আছে যেগুলো আমরা দেখব ইন ফিউচারে। তারপরে যেটা আছে টাইপ, টাইপোগ্রাফি নিয়ে কিভাবে কাজ করা, কি কি ধরনের টাইপ আছে সেগুলো নিয়ে কাজ করা আমরা অন্য একটা ক্লাসে দেখব। তাহলে টোটালের উপরে যে বিষয়টা হলো, একটা হলো টুলস আর একটা হলো প্লেট, বিভিন্ন প্লেট বিভিন্ন ক্লাসে আমাদের যখন ক্লাস যেভাবে সাজানো আছে ওইভাবে আমরা পেয়ে যাব, আর টুলগুলো সম্পর্কে আমরা যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা দেখাবো, সবগুলো টুল হয়তো পাবেন না, যেটা যেটা প্রয়োজন আমাদের বেসিক কোর্স শেষ করতে আমাদের যে যে টুলগুলো আমরা চেষ্টা করেছি ইনক্লুড করার জন্য সেগুলো চলে আসবে সময় মতো।